এই যুক্তরাজ্য ইংল্যান্ডের মাটি সাক্ষী, ইংল্যান্ডের আপনারা যারা আছেন আপনারা সাক্ষী, এই যে বাংলাদেশের সম্পদ লুটপাট করা হয়েছে, লুটপাট করে যারা নিয়েছে তাদের মধ্যে একজনেরটা বেরিয়ে গিয়েছে, এই শেখ হাসিনা বা মাফিয়ার দলের একজন দামি প্রার্থীর সম্পদের পরিমাণ বেরিয়ে গিয়েছে, একটি আশ্চর্যজনক সংখ্যা, একটি আশ্চর্য ব্যাপার। একটি মাফিয়া দল কত বড় মাফিয়া হলে যে কারো শত শত সম্পত্তি, শত শত বাড়ি থাকতে পারে, মানুষের একটা দুইটা বাড়ি হয়, দুই চারটা বাড়ি হয়তো থাকতে পারে। আমরা দেখছি এই হাসিনার দলের, এই আওয়ামী লীগ নামক সন্ত্রাসী যে দলটি, লুটপাটের যে দলটি, তাদের লোকজনের দেখেছি শত শত বাড়ি এই যুক্তরাজ্যের মাটি। আপনারা কি কেউ দেখেছিলেন, মনে পড়ে ঘটনাটি, কয়দিন আগের ঘটনা? আজকে যদি আমরা বিচার ব্যবস্থার দিকে তাকাই, গত শনিবারের ঘটনা, বাংলাদেশের বিচার ব্যবস্থার যে সবচেয়ে প্রধান চিফ জাস্টিস যাকে বলা হয়, সেই চিফ জাস্টিস নিউ ইয়র্কে গিয়েছে, খুব সম্ভব এই মুহূর্তে সে নিউ ইয়র্কে আছে, আরও কিছু বিচারপতি গিয়েছে, তাদেরকে এয়ারপোর্টে শুভেচ্ছা জানাতে গিয়েছে, সেখানে যে আওয়ামী লীগের যারা লোকজন তারা গিয়েছে শুভেচ্ছা জানাতে। প্রিয় ভাই বোনেরা, দেশের চিফ জাস্টিসকে যখন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এয়ারপোর্টে শুভেচ্ছা জানাতে যায়, তাহলে সেই দেশের বিচার ব্যবস্থা কি হতে পারে, সেই দেশের মানুষ কতটুকু ন্যায় বিচার পেতে পারে, এটি সহজেই বোধগম্য। আজকে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আজকে প্রশাসনকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আজকে অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দিকে যদি আপনারা তাকান, নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের মনে আছে কিছুদিন আগে একটি কারিকুলাম দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, সেই কারিকুলাম নিয়ে গার্জিয়ানরা আপত্তি জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে, সেই কারিকুলাম নিয়ে শিক্ষকরা প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশের সুশীল সমাজের শিক্ষিত ব্যক্তিবর্গ প্রতিবাদ জানিয়েছে। কেন? প্রত্যেকের বক্তব্য, এই কারিকুলামের যদি বাস্তবায়ন হয় তাহলে আগামীতে বাংলাদেশের একটি যেই প্রজন্মটি গড়ে উঠবে, মেরুদণ্ডহীন একটি প্রজন্ম গড়ে উঠবে। আজকের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং পাশাপাশি দেখুন, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পাশাপাশি আজকে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, এগুলোর যে আবাসিক হলগুলো যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা থাকে, এই আবাসিক হলগুলো আজকে পরিণত হয়েছে ছাত্রলীগ নামক যে সন্ত্রাসী একটি সংগঠন আছে, এই সংগঠনটির টর্চার সেলে পরিণত হয়েছে। আমরা দেখেছি মেধাবী ছাত্র আবরারকে কীভাবে আবাসিক হলের মধ্যে হত্যা করা হয়েছে, পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা আজকে দেখছি যে বাংলাদেশের মেয়েদের জন্য শিক্ষা অঙ্গনগুলো কীভাবে বিপজ্জনক হয়ে উঠছে, প্রতিদিন প্রায় প্রতিদিনই পত্রিকার পাতায় খবর বেরোচ্ছে কীভাবে এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নামক যে সন্ত্রাসী সংগঠন, তাদের দ্বারা কীভাবে অত্যাচারিত, কীভাবে নির্যাতিত হচ্ছে যে বাংলাদেশের সাধারণ ছাত্র ছাত্রীরা যারা আবাসিক হলে থাকে। প্রিয় ভাই বোনেরা, আজকে যেভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, আজকে যেভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, দেশের অর্থনীতি, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের বিচার ব্যবস্থা, দেশের প্রশাসন, এই সব কিছু ধ্বংস করে দেওয়ার অর্থই হচ্ছে যে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া।